আপনারা আজকে সবাই পাগল হয়ে যাবেন, শীতে সবাইকে গরম করার ধান্দা করছি আজকে। হ্যাঁ, শীতে সবাইকে গরম বানিয়ে দেওয়ার ধান্দা করে ফেলেছি আজকে আপু। তো যেটা করবেন সেটা হচ্ছে ঝটপট জয়েন করে ফেলবেন। হ্যাঁ, একটু লেট হয়ে গেছে সেটার জন্য আপু কান ধরে সরি। তো আপুরা যারা জয়েন করবেন ফার্স্টেই প্রিপারেশন নিয়ে নেন, বিকজ আজকে শপিং হবেই হবে। হ্যাঁ, এবং আপনারা বলেন এটা কি ড্রেস, ঠিক আছে? আপনারাই জয়েন করেন, জয়েন করে বলেন এটা কি ড্রেস। এগুলো কিন্তু ঈদের মেইন ড্রেসের ক্যাটালগ আসছে, ঠিক আছে, যেটা আমি আজকে পরে আসছি। এই ক্যাটালগে যতগুলা ড্রেস সবগুলাই আমি রেখেছি অফকোর্স, কারণ আপনারা জানেন আমার এই ধরনের কালেকশন কত 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 পছন্দ, ঠিক আছে? তো আপুরা যারা জয়েন করবেন জয়েন করে আগে জানিয়ে দেন, ওকে, ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা, নেটে লাইটে সাউন্ডে অল ওকে আছে কিনা, ঠিক আছে? আমি ততক্ষণ আপনাদেরকে একটু বেসিক ইনফরমেশন দিব। হ্যাঁ, একটু এটা ধরো, সেটা হচ্ছে আমাকে দিবে, এটা আমার লাগবে। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা ফুললি অনলাইন বেসড আপু, আমাদের কোনো শোরুম নেই, একটু কষ্ট করে আপনাদেরকে আমাদেরকে অনলাইন অর্ডার প্লেস করতে হবে। ওকে, অনলাইন অর্ডারের জন্য যেটা করবেন স্ক্রিনশট নিয়ে নেবেন, যদি আমার পরের ড্রেসটা ভালো লেগে থাকে এটারও স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার যে পেজটা থেকে লাইভ করছি আপু গর্জেসি বাই ধারিম ইনবক্স করে দিবেন, ঠিক আছে? ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি হবে, ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে 100, আউটসাইড ঢাকায় যারা আছেন মেইন সিটিতে পাঠাও এবং রেডেক্স এর মাধ্যমে ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন, ঠিক আছে? তো এই হলো গিয়ে বিষয়, আজকে যারা ঈদের মেইন ড্রেস মিস করতে চান না তারা তাড়াতাড়ি জয়েন করে ফেলেন, এবং এইটা যে কি একটা প্রাইজে আপনাদেরকে আজকে দিব সবাই নিতে পারবেন, ঠিক আছে? এই প্রাইজটা সবাই নিতে পারবেন এবং সবাই খুশি খুশি নিবেন। ওকে, আমি জাস্ট একটু আমার চেহারাটাতে একটু লাল লালসালু বানাই নি, না হলে আমি আসলে ব্লাশ একটু বেশি পছন্দ করি, ফেসে ব্লাশ না থাকলে আমার কাছে মনে হয় যে না জিনিসটা জমলো না। হ্যাঁ, তো এই হলো গিয়ে বিষয়। ওকে, একটু হাইলাইট করে দাও। এরপরে বাকিগুলো রেডি রাখো, ঠিক আছে? একটু আমাকে জানাতে হবে, চুপচাপ আজকে লাইভ দেখলে ড্রেস কিন্তু মিস হবে, ঠিক আছে? চুপচাপ লাইভ দেখলে ড্রেস কিন্তু মিস হবে, ঠিক আছে? এরকম ঈদের সুন্দর সুন্দর ধামাকা কালেকশন কিন্তু মিস হয়ে যাবে, ঠিক আছে? আজকে ও আমি আগে একটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে আজকে যে কালেকশনটা দেখাবো সেটা ফুল স্টিচ, ঠিক আছে? আজকে যে কালেকশনটা দেখাবো মানে আমি যেটা পরে আছি সেটা ফুল স্টিচ, সেটা ছাড়া আরো 6টা ডিজাইন আপনারা পাবেন, সব সাইজ অ্যাভেলেবল আছে, সাইজ ডিটেইলস এন্ড এভরিথিং আমি সবকিছু আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? সবার অনেক লাভ লাভ রিয়াক্ট চাই, কারণ আজকে খুব বাজেট ফ্রেন্ডলি প্রাইজে আপনারা এই সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন নেক্সট, ঠিক আছে? সুন্দর কালেকশন পেয়ে যাবেন। এক সেকেন্ড, একটু আমি আমার লাইভটা শেয়ার করে নিয়ে আমাকে একটু জানাবেন যে ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, আমি আমার এন্ড থেকে ক্লিয়ার দেখতে পাচ্ছি, সো আপনারাও কি করবেন আপনাদের এন্ড থেকে ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানিয়ে দিবেন। হ্যাঁ, তাহলে আমি হচ্ছে লাইভটা শুরু করে দিব, বেশি দেরি করব না, কারণ ড্রেস আজকে অল্প, যেহেতু স্টিচ ড্রেস তাই আপনারা হচ্ছে জাস্ট নিয়েই পরে ফেলতে পারবেন। ধরেন হচ্ছে এখন যদি আপনার এরকম হয় যে হ্যাঁ ঈদের জন্য নিচ্ছেন, বা সামনে ওয়েডিং সিজন আছে, ঈদে হচ্ছে আবার বানাতে হবে, আবার আপনার ইয়ার জন্য বানাতে হবে, কি জানো একটা বিয়ে সাদের সিজনের জন্য বানাতে হবে, ওরকম না চাচ্ছেন তাহলে আজকে আপনার জন্য ঈদ। ওকে, আচ্ছা, আমার ফ্রেন্ড লিস্ট থেকে অনেকেই জয়েন করে কিন্তু তারা কেউ কমেন্ট করে না, আমি এখান থেকে সব নাম দেখে নিচ্ছি, ঠিক আছে? যে আপনারা চুপ 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 করে দেখেন কিন্তু কিছু বলেন না। আচ্ছা, এনিওয়েজ, আমি জাস্ট আমার গ্রুপে লাইভটা শুরু করে মানে শেয়ার করে দিয়ে শুরু করে দিচ্ছি। হ্যাঁ, আপনারা একটু কষ্ট করে আমার লাইভটা শেয়ার করে দিন যদি ভালো লাগে। ওকে, আচ্ছা, নাইন লিখেছে, আসসালাম আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? আচ্ছা, রেজা আরফিন আপু, হাই। ফার্স্টে কি আমারটা দিয়ে শুরু করবো? আমারটা দেখবেন, বলেন কেমন আছে? আলহামদুলিল্লাহ আপু, আমি আজকে গরম গরম স্টিচ নিয়ে আসছি আপনাদের জন্য, ঠিক আছে? গরম গরম স্টিচ, গরম গরম পার্টি ওয়্যার, ঠিক আছে? লাস্ট এই কয়দিন তো আমি আসলে ড্রেসের লাইফ করতেই পারিনি, সো এই জন্য ভাবলাম আপনাদেরকে একটা সারপ্রাইজ দেই। মানে এই ড্রেসগুলো কেন সবাই এত বেশি লাইক করে জানেন? আল্লাহ, আমি তো একটা ফুটাই খুঁজে পাচ্ছি না। আয় হায়, এটা একটু ঠিক করে দাও না আমাকে, আম্মা তোকে ঢুকাতে পারছি না, দেখো তো। দেখেন, এই কানের দুলেরই একটাই সমস্যা, আমি চোখে দেখি না পিছে, পিছে অবভিয়াসলি পিছে কে চোখে দেখবে।
কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি। হাউ আর ইউ? আপনার এক্সামের প্রিপারেশন কেমন যাচ্ছে? লুকিং গর্জিয়াস। আরে কিসের গর্জিয়াস তো দেখবেন, আমার মনে হয়েছে কি জানেন, আমি আজকে বেছে বেছে সবগুলো ড্রেস সুন্দর, তো আমি ভাবছি বেশি সুন্দরটা পরা যাবে না, কারণ স্টক তো স্টিচের আপু বেশি আসে না। ঠিক আছে, জিনিসপাতি দান দেন, হ্যাঁ স্টিচের তো স্টক বেশি আসে না। আমি ভাবছি কি, আমি খুঁজে খুঁজে সবচেয়ে কম বিউটিফুল যেটা আছে সেটা পরবো, বাট পরে আমার তো মনে হলো যে কি করলাম আমি, শেয়ার ডান। আমার লক্ষ্মী আপু অলওয়েজ আপুরাই দেখে, আমি ভাইয়া, ও আচ্ছা সরি ভাইয়া, সরি মানে আসলে আমার পেজে তো আপুরা দেখবে এটি স্বাভাবিক, ভাইয়া খুব কমই দেখে। ঠিক আছে, এটা একটা সমস্যা আছে, সমস্যা নেই ভাইয়া, আপনি আমি আসলে আপনার নামটা পড়েও বুঝতে পারিনি, এটা ও সরি। হ্যাঁ আচ্ছা, লুকিং গর্জিয়াস, গর্জিয়াস লাগার মতো এই জিনিস দেখেন কি সুন্দর। কারা স্টিচ লাভার বলেন তো? এটা কিন্তু স্টিচ থ্রি পিস, মানে প্যান্ট সহ ইউজুয়ালি টু পিস আসে, বাট এটা হচ্ছে থ্রি পিস আসে। আচ্ছা দেরি না করে আমি তাহলে শুরু করে দিই, ডেলিভারি প্রসেস এন্ড এভরিথিং সবকিছু জানেন আপুরা। আমি আপনাদেরকে একটা কথা বলি, এখন কিন্তু আজকাল ফেসবুক নোটিফিকেশনে আবার ঝামেলা করছে। ঠিক আছে, আপনারা যদি অ্যাক্টিভ না থাকেন লাইভে, বিশ্বাস নি, ঠিক আছে বিশ্বাস নি আপনাদেরকে, আসলে আমি আর কি বলবো যে নোটিফিকেশন পাবেন না। ঠিক আছে, নোটিফিকেশন পাবেন না, এটা আসলে আমি দুঃখ নিয়ে বলতেছি আপু। ঠিক আছে, ফার্স্টে আমি আমারটা দিয়ে শুরু করি, আমারটা দাও। হ্যাঁ এটা স্টিচ, স্টিচ আছে, ঠিক আছে স্টিচ ড্রেস, হ্যাঁ স্টিচ ড্রেস বাংলাদেশে প্রথম। ঠিক আছে, আপনারা সাদাবাহারের স্টিচ পেয়েছেন, তাওয়াক্কালেরও স্টিচ আসে, হ্যাঁ অনেক কিছুর স্টিচ আসে, কিন্তু কখনো বিন হামিদের স্টিচ আসে না আপু। ঠিক আছে, এই প্রথম বাংলাদেশে বিন হামিদের, এই যে একটু একটু বিন হামিদের স্টিচ পাবেন, হ্যাঁ বিন হামিদের স্টিচ পাবেন। এই যে এটা হচ্ছে আমার ড্রেসটা, স্মল মিডিয়াম লার্জ অল সাইজেস অ্যাভেলেবল। আমি মেপে আপনাদেরকে বলে দিব কোনটার কত সাইজ এবং কোন সাইজ কে পর্যন্ত অর্ডার করতে পারবেন। ঠিক আছে, সো ফার্স্টে আমি আমারটা দিয়ে শুরু করছি, হ্যাঁ আমারটা দিয়ে শুরু করছি। আপনারা ড্রেসটা কিভাবে পাবেন আমি বলি, এইটা ফুল স্টিচ, হ্যাঁ যে যে যার যার মেজারমেন্ট মতো নিয়ে নিবেন। ঠিক আছে, যে যে যার যার মেজারমেন্ট মতো নিয়ে নিবেন। এইটা হচ্ছে আপু আপনার বিন হামিদের প্যাকেট, এই প্যাকেটে আপনি পাবেন। হ্যাঁ আপনার ভিডিওগুলো অনেক সুন্দর হয়, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, যারা ভিডিওটা দেখছি টুকটুক করে শেয়ার করে দিব। হ্যাঁ আর এগুলো কিন্তু হ্যান্ডওয়ার্ক থ্রি পিস, ঠিক আছে হ্যান্ডওয়ার্ক থ্রি পিস, একদম ফুল স্টিচ। প্যান্টটা দেখাই দিই, আমার হাতে এখন আছে কোনটা, আমার হাতে এখন আছে স্মলটা, আমি প্রতিটা মেজারমেন্ট করে আপনাদেরকে বলে দিব। ঠিক আছে, বেশি বেশি লাইভ শেয়ার চাই, ঠিক আছে এত সুন্দর কেমনে হয় মানুষ, আল্লাহ বানাইলে সবই সম্ভব। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে, ওহো এটা হচ্ছে প্যান্ট পিস আপু, আমি একটার প্যান্ট পিস দেখাচ্ছি, বাকিগুলোর প্যান্ট পিস আমি খুলবো না, সময় বাঁচাবো। ঠিক আছে, এই হচ্ছে প্যান্ট পিসের ফিনিশিং, পিওর সিল্কের মধ্যে আছে প্যান্টের সামনে, দেখেন এটা কিন্তু একদম অ্যাকচুয়াল প্যান্ট। হ্যাঁ এই যে দেখেন, এটা একদম সুন্দর ফিনিশিং এ আছে, আর এটা হচ্ছে আপনার পেছনের সাইড। ঠিক আছে, এক একটার মেজারমেন্ট ওয়াইজ প্যান্ট দেওয়া আছে, ইন্ডিয়ান স্টিচ গুলোর মতো গণহারে একই প্যান্ট স্মল মিডিয়াম লার্জে দেওয়া নাই। ওকে, সো কথা শুনবেন, এই কথাগুলো অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ এই যে দেখেন, স্মলটার এখানে স্মল দেওয়া, ওকে ডান, প্যান্টের কেচ্ছা শেষ। ওকে আচ্ছা, এখন হচ্ছে ড্রেসে আসি আপু। হ্যাঁ এইটা পুরা হ্যান্ডওয়ার্ক ড্রেস, পুরা হ্যান্ডওয়ার্ক, যেহেতু ঈদের স্টিচ জামা, ঈদের ড্রেস, সো ডেফিনেটলি হ্যান্ডওয়ার্ক ছাড়া হবে, বলেন হ্যান্ডওয়ার্ক ছাড়া কি হবে স্টিচ ড্রেস? এই দেখেন এটা পুরাটা হ্যান্ডওয়ার্ক, এটা খুব সুন্দর একটা বিসমিল্লাহ পেস্তাশিও কালার আছে আপু। এখানে আমার স্লিভসটা দেখেন, ইনার তো দাওয়াই আছে, তাছাড়াও আপনার এখানে একটা সুন্দর প্যানেল আছে বিস্কিট কালারের, এরপরে সেলফ এমব্রয়ডারি। ঠিক আছে, ওয়া ওয়া ওয়া, আজকে খালি দেখেন আপু, ঠিক আছে আজকে খালি দেখেন। এই যে এটা ফুল স্টিচ, নেকটা দেখেন অনেক সুন্দর করে পুরাটা হ্যান্ডওয়ার্ক করা, খেয়াল করেন। ঠিক আছে, এই যে দেখেন পুরাটা খুবই সুন্দর করে হ্যান্ডওয়ার্ক করা, একদম মাথা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে একদম মাথা নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে নেকটা, এই যে দেখেন বড় বড় করে জুয়েলারিতে যেসব স্টোনস ইউজ করে আপু, ওই ধরনের স্টোনস এই ড্রেসটাতে ইউজ করা আছে, প্লাস এখানে একদম সুন্দর করে হাতে স্টিচ করে পার্লস বসানো আছে। লাইভের শেয়ার কই, লাইভের লাভ লাইক কই, বলেন এত সুন্দর ড্রেস দেখাচ্ছি, কোনো লাভ লাইক নাই, কোনো শেয়ার নাই, এটা হবে? এই দেখেন এটা হচ্ছে নিচের, দেখেন আপনাদের পুরাটাই আমি দেখাচ্ছি এখানে, এই যে দেখেন এই হাতের কাছে এইটুকু পুরাটা হ্যান্ডওয়ার্ক, এগুলো হ্যান্ডওয়ার্ক। ঠিক আছে, এখানে যা দেখছেন সব হ্যান্ডওয়ার্ক,
একদম মূর্তি ভূতের মতো লাইভ দেখলে হবে না আজকে, ঠিক আছে? এত এক্সাইটমেন্ট নিয়ে আমি লাইভ করতে আসছি, আমি আর কি বলবো। এই দেখেন এখানে সব হ্যান্ডওয়ার্ক, ঠিক আছে? সবই হ্যান্ডওয়ার্ক, আজকে শকিং প্রাইসে পাবেন আপু। এই দেখেন এত হ্যান্ডওয়ার্ক ওয়ালা পাকিস্তানি ড্রেস আপু কত হয় আপনারা জানেন, ঠিক আছে? কত হয় আপনারা জানেন? হ্যাঁ, কত যে হয় এটা আপনারা জাস্ট বুঝে নেন। এটা তাও নেকে হ্যান্ডওয়ার্ক না, পুরো একদম নিচ পর্যন্ত। হ্যাঁ, এটা নিচের পোর্শনটা দেখাচ্ছে, এই দেখেন, দেখেছেন? বড় বড় সব জুয়েলারির যেসব এডি স্টোন থাকে আপু, ওই সব এডি স্টোন দেওয়া। এটা হচ্ছে খুব সুন্দর একটা পেস্তাশিও অ্যান্ড একদম গোল্ডেন কালারের কম্বিনেশন। এখন ড্রেসের নিচের সাইডটা দেখাই, ঠান্ডা লাগে না তোমার আপু? আপু আমি ঠান্ডা পানি দিয়ে গোসল করছি আজকে, আমার আল্লাহর মতো ঠান্ডায় সমস্যা হয় না। এই যে দেখেন, আমাকে জিজ্ঞেস করবেন, আমাকে শীতে জিজ্ঞেস করার দরকার নাই আপু, আর ইউ অলরাইট? আমাকে গরমে জিজ্ঞেস করবেন, আপু আর ইউ অ্যালাইভ? আমি গরম সহ্য করতে পারি না। এই দেখেন, ঠিক আছে, এটা একদম রয়্যাল একটা কালার। হ্যাঁ, এটা একদম গুলশান মনানি টাইপের কালার। আমি কালারটা বা আমি ভাবছি কি এটা সবচেয়ে কম সুন্দর হবে, বাট বিশ্বাস করেন এটা পরার পর আমার কাছে মনে হলো শিট আমি এটা কি পরলাম। এই দেখেন, সব ঢাকায় গুলশানের আপুরা এটা নিয়ে নিবে। এই যে দেখেন, খুবই ক্লাসি। নিচে দেখেন এই পর্যন্ত হ্যান্ডওয়ার্ক করা, এখানে একটা সুন্দর প্যানেল আছে। নিচে দেখেন একদম সুন্দর করে কাটওয়ার্ক করা, বড় বড় করে হ্যান্ডওয়ার্ক করে এডি স্টোন বসানো। এগুলো সব রিয়েল স্টোন আপু, ঠিক আছে? একদম সুন্দর করে হ্যান্ডওয়ার্ক করে বসানো, পুরাটা স্টিচ খুবই নাইস, এবং ভিতরে একদম খুব সুন্দর একটা মালাই সিল্কের ইনার সেট করে দেওয়া আছে, ঠিক আছে? ইনারের কোনো ঝামেলা নেই, পেছনেও ওয়ার্ক করা দেখেন, ঠিক আছে? পেছনেও খুব সুন্দর করে ওয়ার্ক করে, এগুলো কিন্তু সেলফ ওয়ার্ক। এবং দেখেন প্যানেলটা কত সুন্দর করে সেট করে দেওয়া আছে, ঠিক আছে? খুবই সুন্দর করে সেট করে দেওয়া আছে, একদম একটা মারহাবা লেভেলের ড্রেস। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আপু ব্যাক সাইড। ওকে, ব্যাক সাইড স্লিভসটা আমি দেখিয়ে দিয়েছি, এরকম সুন্দর করে অল ওভার ছেটা ছেটা কাজ করা আছে। এবং এই দেখেন, এটা হচ্ছে আপনার স্লিভস এর নিচের পোর্শনটা, ঠিক আছে? আচ্ছা, লুৎফা নাহার লিপি আপু লিখেছে, হাই আপু। লিপি আপু কেমন আছেন? অনেকদিন পর দেখলাম আপনাকে, গুড টু হ্যাভ ইউ ব্যাক। ওকে, সো এই হচ্ছে গিয়ে সুন্দর, কি কালার বলেন? এটা বিন হামিদের স্টিচ দেখাচ্ছি, এটা হচ্ছে নেকটা। ওকে, এখন হচ্ছে এটার ওন্নাটাতে চলে আসি তাও। হু, দেখেন আমার এখন একটু পরে আমার ঘাম ছুটে যাবে। ওয়াচিং ফ্রম ইউকে, ওয়াও, কেমন আছেন আপু, কবে গেলেন? এই দেখেন, এটা হচ্ছে গিয়ে সুন্দর রাফল করা ওড়না, দুই আঁচলে রাফল থাকবে। এটা একদম সুন্দর মসলিন অর্গানজার উপরে, পুরাটা অল ওভার হেভি এমব্রয়ডারি করা ওড়না, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে আপনার সুন্দর আপু স্কিন কালার হবে। সোনিয়া আপু স্কিন কালার দেখা যাক, আমি জানি না, মাত্রই আসছে আপু ক্যাটালগটা আজকে। হ্যাঁ, এই দেখেন অল ওভার সুন্দর করে কাটওয়ার্ক করা, এখানে একদম ব্রাউন কালার দিয়ে রাফল করা আছে, ঠিক আছে? খুবই গর্জিয়াস আপু, দেখেন এইটা আউটফিটটা দেখলে আপনার কাছে মনে হবে যে আপনি আসলে খুব দামি একটা আউটফিট পরেছেন, সত্যি কথা। আচ্ছা, এখন এটা একটু মেজারমেন্ট করে দাঁড়াচ্ছি। মেজারমেন্ট কি এটি কেন দিব, দরকার নাই অন্য মেজারমেন্ট কি করব, আমার তো ড্রেসের জাস্ট সাইজটা দরকার। এইটা এমন নুডলস এর মতো পেঁচায়, বুঝছেন? মানে আমি কারে কি বলবো বলেন, মানে একদম নুডলস এর মতো পেঁচায়। হ্যাঁ, আমার হাতে এটা আছে স্মল, স্মল এর বডিটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? ওকে, একটু ধরতে হবে তো। আচ্ছা, ওয়াও, স্মল এর বডি হচ্ছে 38, মানে 36 থেকে 38 যারা আছে তারা নিবেন স্মল। হ্যাঁ, মিডিয়ামটা আমি যখন মেজারমেন্ট করব তখন আমি আপনাদেরকে মেজারমেন্টটা বলে দিব, ঠিক আছে? আচ্ছা, এই হলো গিয়ে কথা। আর এটার লংটা আমি বলে দিচ্ছি, লং হচ্ছে 42, সবার লংই অ্যাভারেজ 42 থাকবে। ওকে, অসম্ভব গর্জিয়াস আউটফিট ডেফিনেটলি। এটা ধরে দাঁড়াচ্ছি, স্ক্রিনশট নেন, আগে সবগুলো ড্রেস দেখেন, সাইজেস বলে দিচ্ছি। স্মল যারা 36 থেকে 38 আছেন তারা স্মল নিবেন, ঠিক আছে? 38 থেকে সরি স্মল 36-38 যাদের বডি তারা স্মলটা নিবেন, ঠিক আছে? বলে দিলাম, এটা হচ্ছে ড্রেসটা বিন হামিদের অরিজিনাল অরিজিনাল পাকিস্তানি ফোর পিস স্টিচ কালেকশন, মসলিন অর্গানজার উপরে, প্যান্ট পিসটা পিওর সিল্কের থাকছে। ওকে, যার ভালো লাগবে আপু স্ক্রিনশট নিয়ে নেন, ফুল স্টিচ। ওকে,
ডান এটা সরিয়ে ফেলছি আমারটা আগে দেখিয়ে দিলাম সবগুলোরই সাইজেস अवेलेबल আছে স্মলটা আমি মেজারমেন্ট করে বলে দিয়েছি ওকে এই দেখেন এইটা আরেকটা সুন্দর কালার ঠিক আছে অসম্ভব গর্জিয়াস আউটফিট হতেই হবে কাদের জন্য এনেছি বুঝতে হবে ঠিক আছে সো এই হচ্ছে গিয়ে কথা ওকে এইটা দেখেন খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর একটা কালারের মধ্যে আছে এটা খুব নাইস একটা মফ কালারের মধ্যে হ্যাঁ দিয়ে দাও খুবই সুন্দর একটা মফ কালারের মধ্যে প্যান্ট পিসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার হাতে যেটা আছে এটা মিডিয়াম ওকে এই হচ্ছে মফ কালারের প্যান্ট পিসটা আপনারা কালার দেখে নেন কালারটা এটা খুবই সুন্দর প্রিটিয়েস্ট একদম প্রিটিয়েস্ট এই যে দেখেন বিসমিল্লাহ ওয়াও কেমন লাগছে বলেন আমি তো অবাক ঠিক আছে আমি অবাক দেখেন পুরাটার মধ্যে একদম সুন্দর করে হ্যান্ডওয়ার্ক করা খেয়াল করেন পুরাটার মধ্যে একদম সুন্দর করে হ্যান্ডওয়ার্ক করা একদম হাতের কাজ ঠিক আছে বড় বড় এডি স্টোন বিটস এর কাজ করা কাটদানার কাজ করা আছে হ্যাঁ খুব সুন্দর করে পুরাটা একদম ফুল ড্রেস এগুলো কিন্তু এমন না যে আপু ড্রেসের এক অংশে হ্যান্ডওয়ার্ক আছে এই যে এখানে যা দেখছেন বড় বড় মোটিভস গুলোর উপরে যে দেখেন বড় বড় করে স্টোন ওয়ার্ক করা সবই সুন্দর করে হ্যান্ডওয়ার্ক করা ঠিক আছে এই দেখেন উফ আল্লাহ মাশাআল্লাহ নিচের সাইডটা কি সুন্দর দেখেন এইটা আপনারা হাতে পান আমি বলে দিচ্ছি প্রতিটা ড্রেস মাথা নষ্ট গর্জিয়াস এই দেখেন পুরাটা একদম মাথা নষ্ট গর্জিয়াস অল ওভার সুন্দর করে পার্লের মধ্যে কাজ করা আছে এবং বড় বড় বিটস দিয়ে কাজ করা এই যে দেখেন এখানে বড় বড় বিটস এর কাজ আছে শুধু যে মিডল পোরশনটাতে কাজ আছে আপু তা না এই যে দেখেন এই সাইডটাতেও আপনার সুন্দর করে কাজ আছে সুন্দর ইয়েস 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 প্রাইস প্লিজ আপু বলে দিচ্ছি একটু সময় দেন হ্যাঁ আগে ড্রেস দেখেন মেজারমেন্টের ঝামেলাটা ক্লিয়ার করে আমি আপনাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে সো এটা হচ্ছে মফ কালার খুবই ইউনিক মফ কালারের মধ্যে এত সুন্দর ড্রেস আবার পরে কবে আসে জানি না তার মধ্যে স্টিচ এই দেখেন ঠিক আছে পুরাটা একদম নিচ পর্যন্ত সুন্দর করে হ্যান্ডওয়ার্ক করা এটা হচ্ছে আপনার ড্রেসের নিচের একটা সেপারেট প্যানেল ওকে আচ্ছা এখন ব্যাক সাইড দেখেন এই যে ঠিক আছে দেখেন ব্যাক সাইডে অনেক স্টিচে কিন্তু আপু ব্যাক সাইডে কাজ থাকে না এইটা দেখেন ব্যাক সাইড কত সুন্দর করে কাজ করা আপনারা মিলাইতেই পারবেন না প্রাইজের সাথে ঠিক আছে মিলাইতেই পারবেন না প্রাইজের সাথে এই দেখেন এইটা হচ্ছে আপনার স্লিভস এর ডিজাইনটা আছে এই ডিজাইনটা অনেক গর্জিয়াস হইতেই হবে প্রাইসটা বলেন আপু বলতেছি একটু একটু ধৈর্য ধরেন আপনারা গেস করেন তো দেখি হ্যাঁ শুধু তো আমি বলি কত কথা বলতেছি এখন আপনারা প্রাইস গেস করেন এই যে ও ইনার একদম ফুল স্লিভস ওকে হাফ হচ্ছে ইনার ফুল স্লিভস আর এই যে দেখেন এই হচ্ছে ইনারের লেন্থ ঠিক আছে ইনার নিয়ে কোনো প্রবলেম নাই এখন মিডিয়ামটার বডি ও ওনাটা দেখি আল্লাহ আপা এটা কার কার লাগবে স্ক্রিনশট নেন প্রাইসের চিন্তা করেন না প্রাইস খুব ভালো আছে স্টিচ ওয়াইজ প্রাইস একদম বেস্ট দিয়েছে আপনাদেরকে হ্যাঁ ওনাটা দেখেন দেখেছেন আমি এটাও রাখবো এই দেখেন এটা হচ্ছে এটার ওড়নাটা আপা খুব সুন্দর করে মাসলিনের উপরে আপনার কাটওয়ার্ক করা আছে ফুল জিনিসটা একটা সুন্দর শেডেড মাসলিনের মধ্যে অল ওভার হেভি করে এমব্রয়ডারি আছে দুই সাইডে সুন্দর করে ওয়ার্ক করা ঠিক আছে খুবই ডিফারেন্ট একটা ওড়না আসছে দুই ডুয়েল টোনের ওড়না হ্যাঁ এবং আঁচলে যেরকম সুন্দর একটা দাঁত লেস করা আছে ওকে এখন এটা ধরে দাঁড়াচ্ছি ও এটার মিডিয়ামটা মাপি দাও 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 আপা মিডিয়ামটা মাপি দাঁড়ান একটু মেজারমেন্টের ঝামেলাটা শেষ করে নেই হ্যাঁ কারণ সাদাবাহার হলে সাদাবাহার মেজারমেন্ট আমার মুখস্থ সমস্যা হতো না হ্যাঁ কিন্তু এটা যেহেতু মেজারমেন্ট আমার মুখস্থ নাই একটু কষ্ট হবে এটা মাত্র আজকেই আসছে আচ্ছা এইটা হচ্ছে আপু 21 তো না 21 না এটা হচ্ছে 40 হ্যাঁ যাদের সাইজ 40 38 40 যাদের সাইজ তারা এটা ইনবক্স করবেন হ্যাঁ 38 থেকে 40 যাদের সাইজ তারা সরি 40 হ্যাঁ 40 তো 41 আসলো নাকি দাঁড়ান এক মিনিট এক মিনিট না এটা 42 পড়তে পারবে না 40 এক্সাক্ট 40 যাদের সাইজ 40 তারা ইনবক্স করবেন ঠিক আছে আচ্ছা এখন ধরে দাঁড়াচ্ছি স্ক্রিনশট নেন তাহলে স্মলটা 38 36 38 এর জন্য এটা হচ্ছে 40 সাইজের আপুদের জন্য এই ডিজাইনটা অনেক গর্জিয়াস মার্ডালা আপু ওয়েট করেন প্রতিটা সুন্দর আপনি দুইটা তিনটা কমপক্ষে নিয়ে তারপর আপনার মন ভরবে না ঠিক আছে লাইক শেয়ার কই এই নাও
এইটা যার পছন্দ আছে আপু স্ক্রিনশট করে একটু সুন্দর করে ধরে দাও। হ্যাঁ যার পছন্দ আছে স্ক্রিনশট করে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দেন। দেখাচ্ছি কি বলেন তো, দেখাচ্ছি হচ্ছে অরিজিনাল পাকিস্তানি বিন হামিদের স্টিচ কালেকশন, সাইজ স্মল মিডিয়াম লার্জ। যাদের স্মল বডি 36-38 তারা স্মল অর্ডার করবেন, যাদের 40 বডি 40-41 তারা মিডিয়ামটা অর্ডার করবেন, ঠিক আছে। এটা ফুল মসলিন অর্গানজার মধ্যে আছে, থ্রি পিস স্টিচ কালেকশন। ওকে কালারটা, ও মাই গড, ও এটা কতক্ষণ ধরো, এটা আর বেশিক্ষণ ধরো না ধরি। আচ্ছা এইটা দেখে আমি প্রাইস বলে আপনাদেরকে একদম ঠান্ডা করে দিব। হ্যাঁ কারণ এখন আমার হাতে যে সাইজটা আসছে আপু এটা লার্জ সাইজ। হ্যাঁ আমি তিনটা মেজারমেন্ট করে আপনাদেরকে আসলে প্রাইসটা বলতে চাচ্ছিলাম, কারণ হচ্ছে এটা একটু গুছিয়ে করা ভালো, লাইফটা একটু গুছিয়ে করা ভালো। এটা একদম সুন্দর একটা পার্পল কালার, ঠিক আছে, খুবই সুন্দর একটা পার্পল কালার। আমি এটা প্যান্টটা দেখাই দিই আপনাদেরকে আগেই, এইটার সাথে খুব সুন্দর একটা নুরানি সিল্ক লেখা এটা। হ্যাঁ ওড়নাটা নুরানি সিল্ক লেখা, লেটস সি কেমন আসে নুরানি সিল্ক। এটা হচ্ছে একদম পিওর পার্পল কালারের প্যান্ট পিস, কে যেন পার্পল কালারের ড্রেস খুঁজছিল অনেক দিন ধরে লাইভে, সে ইনবক্স করে দেন এটার জন্য, ঠিক আছে। আপনার বানানের কোনো ক্যাচাল নাই, এই দেখেন উফ আপু, এইরকম সুন্দর পার্পল অনেক কম আসে, এইরকম সুন্দর পার্পল খুব কম আসে, তার মধ্যে যদি সেটা হয় এত সুন্দর এমব্রয়ডারি করা, এত সুন্দর পাত্তি ওয়ার্ক করা, এত সুন্দর কাঠদানার কাজ করা, মাঝখানে যে দেখেন শিফলির কাজ তো আছেই, ঠিক আছে, শিফলির কাজ তো আছে। এখানে সাদা সাদা যা দেখছেন সব বড় বড় বিটস অ্যান্ড পার্লস। ওকে এটা একদম সুন্দর ডিপ একটা পার্পলের মধ্যে, দেখেছেন কাজগুলো কি সুন্দর, ওকে কাজগুলো মারাত্মক সুন্দর। এই দেখেন মানে আপনার পছন্দ হতে বাধ্য, আপনার পছন্দ না হয়ে যাবে কোথায়। এবং এইটার একটা স্পেশাল বিষয়ও আছে, যারা বুদ্ধিমান খেয়াল করে ফেলেছেন কাটিংটা দেখেন, এটার ফারাটার এখানে আবার একটা এক্সট্রা ফেব্রিক লাগিয়ে দিয়েছে, দেখেছেন মসলিনের ফুল জিনিসটা একদম সুন্দর করে ফ্রেমের মতো করে প্যানেল করা। ওকে ফুল জিনিসটা এই যে দেখেন, এখানে তো পুরোটা হ্যান্ডওয়ার্ক আছে, আপনারা ধরেই নেবেন ফুল ড্রেসেই হ্যান্ডওয়ার্ক, ঠিক আছে। এখানে খুব সুন্দর করে একটা কিন্তু ফ্রেমের মতো প্যানেল করা আছে, আপনি কোনটা রেখে কোনটা বাদ দিবেন, আজকে কোনটা বাদ দিতে পারবেন না। এই দেখেন দেখেছেন দেখেছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, থু 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 থু, অনেক সুন্দর অনেক সুন্দর। এই যে দেখেন, ওকে এই যে মানে সাইডের এই জায়গাটাতে একটা এক্সট্রা ডিজাইন করেছে। ওকে এই হচ্ছে আপনার সাইড ফারা, এখানে আপনার এই ফারার ডিজাইনটা একটু বাইরে থেকে করে এখান থেকে প্যানেলের ফ্রেমটা শুরু করে দিয়েছে। এই দেখেন হাতের জামাটা আপনার গায়ে বেশি ভালো লাগতো, ইনশাল্লাহ কোনোদিন পরে দেখাবো না। হ্যাঁ কারণ স্টিচ জামা আমি সবই রাখি দিই, এই যে দেখেন, ঠিক আছে, কারণ আমার সাইজের ফিটিংটা খুব সুন্দর হয় তো আমি সব রেখে দিই। এই যে দেখেন এটা হচ্ছে আপু ব্যাক সাইডটা, ব্যাক সাইডের নিচেও দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে, দেখেছেন ব্যাক সাইডটা পুরাটাই শিফলি কাজ করা আছে, মসলিন অর্গানজার উপরে পুরাটা খুব সুন্দর করে কাজ করা। এই যে দেখেন এইটা হচ্ছে আপনার স্লিভস, ওকে এই হচ্ছে আপনার স্লিভস, পুরাটাই হ্যান্ডওয়ার্ক সরি এমব্রয়ডারি করা আছে, শিফলির কাজ করা আছে, ঠিক আছে, একদম একদম যেটা আপনার টেইলার জীবনেও করতে পারবে না ওই ধরনের ডিটেইলিং এই ড্রেসগুলোতে করা আছে, ঠিক আছে। দিস ইজ দ্য ফুল স্টিচ ওয়ান, এটা পার্পল স্মল মিডিয়াম লার্জ। ওকে লার্জটাও আমি মেপে বলে দিব। এখন ওড়নাটা হচ্ছে ওরা খুব সুন্দর একটা সিল্কের মধ্যে দিয়েছে, অর্গানজা সিল্ক, বাট এটা ও পেছনে কাটা, আচ্ছা পেছনে একটা কাটা আছে, হ্যাঁ এই যে পেছনে বাটন সেট করা আছে এরকম, সো এইটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, হ্যাঁ এটা মিস হয়ে গিয়েছে আমার সরি। আচ্ছা এই দেখেন এটা হচ্ছে ওড়না, এটা অল ওভার ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটা সিল্কের মধ্যে, মানে একটু স্যাটিনিশ সিল্ক, হ্যাঁ মানে একটু গ্লো করে যেসব সিল্ক আপু ওই রকম, বাট এটা খুবই প্রিটি, অল ওভার ডিজিটাল প্রিন্টের মধ্যে, ঠিক আছে, অল ওভার খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে। এই দেখেন এই ক্যাটালগে খুব সুন্দর একটা ব্ল্যাক কালার আছে, সেটা এখনো দেখাই নাই, ঠিক আছে, খুবই সুন্দর দেখেছেন, মানে খুবই নাইস। এটা যে কি ক্লাসি হবে ড্রেসটা, ওড়নার লেন্থটা দেখেছেন অনেক সুন্দর, প্লাস ওড়নাটার মধ্যে একটা জ্যাকার্ড আছে, এই যে দেখেন প্লাস গ্লোটা দেখেন ওড়নার, ঠিক আছে, মানে কাপড়টা চিকচিক চিকচিক করতেছে। আচ্ছা এখন হচ্ছে মেজারমেন্টটা বলে দিই, দাও
লার্জের যে মেজারমেন্ট আসবে দেখা যাবে যে 42 থেকে সবাই এটা নিতে যাবে আল্লাহ বিসমিল্লাহ এটা অনেক বড় আচ্ছা আপা এটার সাইজ হচ্ছে 46 মানে 42 44 46 যারা আছেন সবাই লার্জ সাইজ নেবেন ঠিক আছে 42 থেকে 46 পর্যন্ত সবাই লার্জ সাইজ নেবেন আমি হচ্ছে আপনাদেরকে এটা বলে দিলাম স্মল হচ্ছে 36 38 মিডিয়াম হচ্ছে 40 41 আর লার্জ হচ্ছে 46 পর্যন্ত যারা আছে তারা আপু মিনি হোসেন লাইভ কিয়ার নাটকে যাচ্ছে তাই এই যে আপুদের দৃষ্টি আকর্ষণ করছে এত সুন্দর ড্রেস দেখে চুপচাপ বসে থাকবেন না লাইভটা ক্লিয়ার না থাকলে একটু বলতে হবে না শুধু মিনি আপা বললো আর কি একটু জানান আপু লাইভটা ক্লিয়ার কিনা আমার তো বুক ধুক ধুক করতেছে এখন আপু লাইভ ক্লিয়ার একটু জানাবেন কেউ প্লিজ দাও রেডি করে দাও ওকে একটু জানান হ্যাঁ দেখাচ্ছি বিন হামিদের অরিজিনাল পাকিস্তানি মসলিন অর্গানজা স্টিচ থ্রি পিস প্যান্টও এরকম সুন্দর স্টিচ ইনারটা হচ্ছে আপনার মালাই সিল্কের মধ্যে এইটার ওড়নাটা আসছে হচ্ছে আপনার একদম পিওর স্যাটিনিশ সিল্কের মধ্যে ঠিক আছে অল ক্লিয়ার আছে তো আপু আচ্ছা তাহলে মনে হয় মিলিয়াপুর নেটের সমস্যা আপু একটু বের হয়ে আবার ঢুকেন না প্লিজ হ্যাঁ সো এটা যার পছন্দ হবে আপু স্মল মিডিয়াম লার্জ অল সাইজেস অ্যাভেলেবল আছে স্মল হচ্ছে 36 টু 38 মিডিয়াম হচ্ছে 40 টু 41 লার্জ হচ্ছে 46 পর্যন্ত ঠিক আছে সো যার পছন্দ হবে স্ক্রিনশট করে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবে প্রাইস বলে দিচ্ছি প্রাইস হচ্ছে গিয়ে অনলি 4450 টাকা এত হেভি হ্যান্ডওয়ার্ক করা ফুল স্টিচ ড্রেস যেটা নিয়ে আপনি পরে ফেলতে পারবেন আপনার আর কোনো খরচ নাই জাস্ট 4450 টাকা দিয়ে আপনি নিয়ে পরে ফেলবেন আপনার পাকিস্তানি ড্রেস বানাতে যে এক্সট্রা 2500 টাকা খরচ হয় এটা কিন্তু হবে না তার মধ্যে পুরাটা স্টিচ পাকিস্তানি স্টিচ এইটা খুবই ভালো একটা প্রাইস আমি আপনাদেরকে দিয়েছি আপনারা কম্পেয়ার করে দেখে নিতে পারেন এইটা আনবিটেবল প্রাইস ওকে 4450 টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিন আর যদি আজকে কেউ দুইটা অর্ডার করেন তাকে ডেলিভারি চার্জ অল ওভার বাংলাদেশ ফ্রি করে দিব জান ঠিক আছে সো 4450 ডান এইটা সরিয়ে ফেললাম আজকে সবগুলোরই সেম প্রাইস হবে সো সাইজের ঝামেলা শেষ প্রাইসের ঝামেলা শেষ এখন আমরা বাকি তিনটা ড্রেস খুব সুন্দর করে দেখে নিব এটা দেখেন খুব নাইস একটা চারকোল ব্ল্যাক কালারের মধ্যে আছে এই বিউটিফুল ড্রেসটা কি যে সুন্দর বলেন প্রাইস কার কার পছন্দ হয়েছে কেউ তো গেসই করতে পারলেন না ভেবেছেন কি এত হ্যান্ডওয়ার্ক করা ড্রেস এগুলো তো মিনিমাম 6000 টাকা হয় আপনারা কিনেছেন না নুরসের ড্রেস তারপরে হচ্ছে আরো আদার্স যত ড্রেস আছে জাস্ট নেকে হ্যান্ডওয়ার্ক করা ওড়না একটু সুন্দর ঝুলমাটুল আছে বাস 5.5 হ্যাঁ এখানে ফুল স্টিচ ড্রেস আপনারা এত ভালো একটা প্রাইসে পাচ্ছেন ঠিক আছে এখানে একটু থাকতে হবে হ্যাঁ এটা দেখেন খুব সুন্দর ব্লুইশ চারকোলের একটা মিক্সচার আছে এইটা দেখেন ওড়নাটা আমি পরে দেখাই ঠিক আছে এইটা হচ্ছে আপু প্যান্ট পিসটা থাকছে ঠিক আছে প্যান্ট পিসটা আমি আর দেখাচ্ছি না এখন চলেন সরাসরি ড্রেসে চলে আসি ঠিক আছে সরাসরি ড্রেসে চলে আসি এই দেখেন অলরেডি ঘামে আমার চুল ভিজে গেছে আচ্ছা আজকে টেম্পারেচার কত বাইরে বলেন তো আমি এত ভাবতেছি এই দেখেন একদম মার্ডালা একটা ড্রেস একদম মার্ডালা ড্রেস ঠিক আছে আগে স্লিভসটা দেখেন এই যে স্লিভস হচ্ছে খুব সুন্দর একটা নাইস কি বলবো এটাকে মানে কেমন যে একটা ব্লু আপু ব্লু এর সাথে এই যে দেখেন ঠিক আছে ব্ল্যাক এর কম্বিনেশন আছে সাথে সিলভার এন্ড গোল্ডেন মিক্স করা হ্যাঁ এই দেখেন এইটা হচ্ছে আপু নেকটা আছে এগুলোর জন্য ইনবক্স তাড়াতাড়ি করবেন আপু বিকজ এগুলোর সাইজ খুবই লিমিটেড স্বাভাবিক আপনার সাইজটা শেষ হয়ে গেলে ওই ড্রেস থাকলেও আমি আপনাদেরকে দিতে পারবো না ঠিক আছে সো এটা একটা প্রবলেম আর যেহেতু এটার প্রাইস খুবই ভালো প্রাইস তাই দেখা যাবে কি জানেন এটা সবাই নিবে সবাই নিবে কারণ যারা পাকিস্তানি ড্রেস পরে তারা সেলাই এর কত খরচ সেটাও জানে স্টিচ ড্রেস অ্যাকচুয়ালি কত হয় এরকম অর্গানজা মসলিনের মধ্যে পুরাটা হ্যান্ডওয়ার্ক করা সেটাও জানে সো দুই দিক দিয়ে তিন দিক দিয়ে বেনিফিট এই ড্রেস গুলোর ঠিক আছে সো এটা আপনি এখন নিয়ে ইমার্জেন্সি কোনো প্রোগ্রাম থাকলে তখনও করতে পারেন প্লাস পাকিস্তানি ফিটিং যদি ট্রাই আউট করার থাকে আপু সেক্ষেত্রেও পারবেন ওকে আচ্ছা এখন দেখেন এইটার নেকটা দেখেন কত সুন্দর করে নেক না আসলে অল ওভার ড্রেসই তো হ্যান্ডওয়ার্ক করা পুরাটাই খুব সুন্দর করে এই যে দেখেন গ্লিটারি সিকোয়েন্স আছে পুরাটার মধ্যে এখানে যা দেখছেন ব্ল্যাক হোয়াইট কালারের এগুলো সব হচ্ছে আপনার স্টোন হ্যাঁ এই যে দেখেন সব হচ্ছে স্টোন আচ্ছা আচ্ছা ঠিক আছে
এই দেখেন সব হচ্ছে বিটস এর কাজ করা, দেখেছেন? এই দেখেন খুবই সুন্দর, এগুলো সব বিটস এর কাজ করা, আপু আপনি কোথাও ফাঁকা পাবেন না, ঠিক আছে? এই দেখেন পুরাটা অল ওভার সুন্দর করে বিটস এর কাজ করা আছে, চিকচিক করতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার কালেকশনের উপর আমার নিজেরই প্রাউড হচ্ছে যে আমি কি যে রিস্ক নিয়ে আপু আমি এই জিনিসটা চুজ করছি জানেন। আমি খালি আমার গাট ফিলিং কে বিশ্বাস করছি যে না এই কালেকশনটা খুব ভালো হবে যখন এটা অর্ডার করি। দেখেন চলে আসছে কি সুন্দর ড্রেস, উফ। এই যে সরি, হ্যাঁ চিৎকার দিলাম। এই যে দেখেন পুরাটা বড় বড় করে হ্যান্ডওয়ার্ক করা, দেখেছেন? এখানে যা দেখছেন এগুলো সব জুয়েলারি স্টোন। এই দেখেন সব হ্যান্ডওয়ার্ক করা। এই ড্রেস মিস করবেন বলেন? এই ড্রেস আমি যে প্রাইজে দিয়েছি আপু আপনি বলেন, এই এরকম কাজ করা ড্রেস কি প্রাইজে হয়? আপনারা তো অনেক শপিং করেন, আপনারা খুব ভালো মতো জানেন যে এইটা আসলে এই প্রাইজে হয়। দেখেন জাস্ট নিচের কাজটা খেয়াল করেন, এটা এট লিস্ট 7,500 টাকার ড্রেস, চোখ বন্ধ করে আপু, এটা একদম এট লিস্ট 7,500 টাকার ড্রেস। এই দেখেন ঠিক আছে, পুরাটা একদম শেষ মাথা পর্যন্ত বিটস এর কাজ করা। আমি যে আপনাদেরকে বলবো যে আপু এটা মানে আপনারা যে আমাকে বলবেন না আপু আপনি বাড়াই বলতেছেন, কোনোভাবেই না, এটা একদম চোখ বন্ধ করে 7,500 টাকার ড্রেস। আপনারা একদম আসলে আমার হাত দিয়ে কবে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এই দেখেন এটা হচ্ছে নিচের সাইড, এটা খুব গর্জিয়াস, হ্যাঁ খুবই গর্জিয়াস, খুবই 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 গর্জিয়াস। এইটা হচ্ছে ব্যাক সাইড, ঠিক আছে? ব্যাক সাইড দেখেছেন, এইটা হচ্ছে আপু আপনার ব্যাক সাইডের নিচের পোর্শন। ওকে, খুব সুন্দর করে কাজ করা। দেখেন এটার ইউজুয়ালি হয় কি ব্যাক সাইডে কাজ থাকে না আপু, এটার ব্যাক সাইডে কাজ আছে, ফ্রন্টে কাজ আছে, এত সুন্দর অল ওভার হ্যান্ডওয়ার্ক করা। তার মধ্যে এই যে দেখেন স্লিভস, আপু এই ড্রেসটা তো তুমি নিবাই নিবা আপু, আমি সবগুলোর একটা করে লার্জ রেখেছি নিজের জন্য, বিশ্বাস করেন, কারণ আপু এগুলোর ফিটিং এত সুন্দর আসে আমার, মানে আমি বলে বুঝাতে পারবো না। ইয়েস বেস্ট কালেকশন মাইশা, কেমন আছো? দেখো ওড়নাটা দেখাই আপা, হ্যাঁ ওড়নাটা দেখেন, এটার ওড়নাটা তো উফ সুন্দর সুন্দর সুন্দর, আল্লাহ। এই যে দেখেন জাস্ট, এই যে দেখেন অলরেডি আপুদের ছবি শুট করা শুরু হয়ে গেছে। আমি বলে দিই আপু এটার জন্য কেন ফাস্ট ফাস্ট করবেন, এটার স্টক খুবই লিমিটেড, তার পিছনে রিজন হচ্ছে এটা সাইজে আসে, দেখা যাবে যে সবার আগে লার্জ সাইজটা শেষ হবে, ঠিক আছে? এটা আমি বলে দিই, মিডিয়াম আর স্মল, সরি মিডিয়াম এবং লার্জ এই দুইটা সাইজ সবার আগে শেষ হয়, হ্যাঁ মানে চোখের দেখায় লার্জটা শেষ হয়ে যায়। সো ড্রেস অ্যাভেলেবল থাকবে, আমি দিতে পারবো না আপনাদেরকে, সাইজে হবে না, ঠিক আছে? এটা যেন না শুনতে হয় তাই দ্রুত ইনবক্স করতে হবে, পুরাটা মসলিন অর্গ্যানজার মধ্যে। এবং অনেকের এই কোয়েশ্চেনটা থাকে আপু মসলিন অর্গ্যানজা কি ফুলে থাকে, দুইটা ওড়না নিয়েছি আপনারা দেখতে পারেন, এটা যদি ফুলে থাকতো আপনারা দেখে বুঝে যেতে পারতেন, লাইভে আপু ফাঁকি দেওয়ার সুযোগ নাই, ঠিক আছে? এটা যদি ফুলে থাকতো আপু আপনি দেখেন আমি তো ধরলাম, আপনি বুঝে ফেলতে পারতেন, আনম্যানেজেবল হলেও আপনি ধরে ফেলতে পারতেন আমাকে, বিকজ আমি কিন্তু লাইভে মুভমেন্ট করি আপু। আমি মনে করেছি 5,000 প্রাইস প্লাস প্রাইস বলবে, বলবো বললাম না আপনাদের আজকে আমি খুশি করে দিব প্রাইস এবং ড্রেস দিয়ে, হ্যাঁ আমার কেন গাম ছুটে যাচ্ছে খুশিতে এক্সাইটমেন্ট, মানে আপু আমি আসলে জিতছি এই কালেকশনটা, এনেও জিতছি আপনাদেরকে দিয়েও জিতছি, ঠিক আছে? কারণ এত হ্যান্ডওয়ার্ক, এইখান থেকে এই পর্যন্ত হ্যান্ডওয়ার্ক করা ড্রেস আপু এই প্রাইজে আপনি কোথাও পাবেন না, এবং এটা আমি বলে দিলাম আমিও সামনে আনতে পারবো না, একদম ডান অ্যান্ড ডাস্টেড, এটা মানে যারা বেস্ট ডিলে বেস্ট জিনিস নিতে চান এটাই সুযোগ, হ্যাঁ এটাই সুযোগ, কারণ এইটা আপু চারের ঘরে আসে, আপনি বলেন আপনারা তো কেনেন অলওয়েজ, হ্যাঁ এটা চারের ঘরে আসে, দেখেন তো এই হেভি হ্যান্ডওয়ার্ক করা ড্রেস, এখানে তো এই যে উঁচা উঁচা যা দেখতেছেন সবই পাথরের কাজ, হ্যাঁ এটা পাঁচের নিচে এত পাঁচ তো পরে, এটা অ্যাট লিস্ট 7,500 ড্রেস, হ্যাঁ 7,500 ড্রেস আপনারা একদম অর্ধেকে পেলেন। আর এই মেয়েটা এত সুন্দর মাশাআল্লাহ, ড্রেস গুলো দাও, থ্যাংক ইউ আপু, খালাম ফুপ্পি 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 ফুপ্পি, থ্যাংক ইউ, হ্যাঁ মানে এই সিরিজ তাসিককে হচ্ছে খালামুনি খালামুনি বলতে বলতে বুঝছো আমার যে ভাইস্তা ভাস্তিও আছে আমি এটাও ভুলে গেছি। আচ্ছা আপুরা যার পছন্দ হবে স্ক্রিনশট করে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন। বিন হামিদের স্টিচ কালেকশন দেখাচ্ছি, অল ওভার হ্যান্ডওয়ার্ক করা, একদম অল ওভার, ঠিক আছে? টপ টু টো হ্যান্ডওয়ার্ক করা, এটা হচ্ছে মসলিন অর্গানজার ওন্না হেভি এমব্রয়ডারি করা স্টিচ প্যান্ট পিস, স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজ আছে, স্মল হচ্ছে 36-38, মিডিয়াম হচ্ছে 40-41, লার্জ হচ্ছে আপনার
इनबॉक्स करते हैं कारण स्टिच कलेक्शन मन रखें आपू दस पिस आनी नय पिस आनी तीन मीडियम तीन स्मल तीन लार्ज से ठीक है तो आनी मैं अपना तीन जन পাবেন স্মল তিনজন লার্জ তিনজন মিডিয়াম বুঝতে পেরেছেন সো আলটিমেটলি দশ পিস হলেও এটা কিন্তু তিনজন 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 ভাগ হয়ে যাচ্ছে সো এই স্টিচ কালেকশন এটা একটা প্রবলেম বাট কিছু করার নেই আপনাদের জন্য আনতে হচ্ছে হ্যাঁ সো একটু তাড়াতাড়ি ইনবক্স করতে হবে ঈদের কালেকশন এগুলো রিস্টক হবে না এটা দেখেন কোরাল পিঙ্ক হ্যাঁ কোরাল পিঙ্ক কালার হ্যাঁ रेडी रखें स्क्रीनशॉट एर बटन राइट कैटलॉग देखें कैटलॉग देखें ड्रेस देखें मिया ड्रेस की सुंदर पैंट गोल्डन कम्बिनेशन धारणार बाहरे अच्छा चले आसे नेकलाइन देखें नेक बड़ बड़ करे एडी स्टोन दिए सेट करा सुंदर सुंदर पर्ल डिजाइन करा All over heavy handwork with embroidery. ठीक है All over heavy handwork with embroidery. ये देखें इटर नेक टा शॉप चे अट्रैक्टिव. ये देखें इटर नेक टा शॉप चे अट्रैक्टिव. शॉप चे अट्रैक्टिव. माने इखने डबल लेयरे होते हैं अपनर हैंडवर्क टा करा चे. ये देखें अमी अपना देर बॉडी टा एक टू क्लियरली देखें इखने ये ए लाइन टा जो देखें आपू ए लाइन टा पूरा टाई हैंडवर्क करा. ठीक है ए लाइन टा पूरा टाई हैंडवर्क करा सी मिडिल पोर्शन टाते हो अपनर ए जे देखें हैंडवर्क करा ए साइड हो हैंडवर्क करा प्लस ए देखें ठीक है एकदम बड़ो बड़ो स्टोन दिए एकदम बड़ो बड़ो स्टोन दिए नीचे साइड टाओ सुंदर करे हैंडवर्क करा एटा बैक साइड टा देखले तो पागल हो जाबेन एखाने आबार देखें सुंदर करे पत्तीओ सेट करा आछे ए होच्छे आपनार नीचेर पोर्शन टा एखाने एकटा सुंदर ऑर्गेन्जा दिए आपनार एखाने एकटा फिनिशिंग पाइपिंग देवा आछे हाँ এটা হচ্ছে যদি ধরেন আনস্টিচ আসতো আপু এই জিনিসগুলো থাকতো না ঠিক আছে এটা সত্যি কথা এই জিনিসগুলো আনস্টিচ কালেকশনে থাকে না ইনফ্যাক্ট আমারটাতেও আপু যদি আমারটা আনস্টিচ অবস্থায় আসতো এই প্যানেলটা থাকতো না ওকে এটা ওরা স্টিচ কালেকশনে এক্সট্রা এক্সট্রা দিয়ে দেয় ওকে এই যে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে স্লিভস দেখেছেন এটা হচ্ছে স্লিভস এটা হচ্ছে স্লিভসের নিচের পোরশনটা খুবই সুন্দর বললাম তো এই দুইটা কালার যে দেখাচ্ছি আমি বিশ্বাস করেন গুলশানের আপুরা সবার আগে গুলার জন্য মেসেজ করবে মানে ওনারা এই ধরনের কালারই পরে গুলশান থেকে বেসিক্যালি সত্যি কথা বলতে এরকম আসলে কোনো ক্লাসিফাই করছি না বাট গুলশান বনানীর ওই সাইড থেকে এই ধরনের প্যাস্টেল কালারগুলোর অর্ডার সবচেয়ে বেশি আসে এইটা আর চিটাগং সো এই হলো কি কথা এইটা দেখেন আর পুরান ঢাকার সাইড থেকে হচ্ছে সব ডিপ ডিপ ডার্ক ডার্ক কালার গুলো অর্ডার আসে হ্যাঁ সো এইজন্য এটা হচ্ছে আমি যখন ইনবক্স দেখতাম তখনকার রেশিও এটা এখন আমি জানি না বাট মোর অর লেস এখনো এরকমই হওয়ার কথা এই যে এটা হচ্ছে ব্যাক সাইড দেখেন ব্যাক সাইডে এত কাজ তো দরকার আছে একদম ভরে ভরে যখন এই ডিজাইনারটাকে আমার খুঁজে বের করতে হবে আসলে বিন হামিদের যে কিনা স্টিচ কালেকশন একদম মন খুলে প্রাণ ভরে আপনাদেরকে ডিজাইন দিয়ে দিয়েছে কে मन खुले प्राण भरे डिजाइन गुलो कोरे दिए छे एतो सुंदर एटार उन्नाटा एकटु देखिए दे अल्लाह
ঠিক আছে এখন ওনাটাতে চলে যাই লাইফটা কি ঠিক আছে কিনা একটু জানিয়ে না আমাকে হ্যাঁ আচ্ছা ওনাটা হচ্ছে সেম মসলিন অর্গানজার উপরে এই দেখেন এক সেকেন্ড একটা সেকেন্ড এই দেখেন এটা হচ্ছে সুন্দর দুই সাইডে নাইসলি এমব্রয়ডারি করা আছে এরকম ওন্নায় বড় বড় ছেটাফোটা সুন্দর করে দেওয়া এটা হচ্ছে আপনার নিচের সাইডটা ওকে ওন্নার সুন্দর আঁচলের সাইডটা আছে ওকে খুবই 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 নাইস এবং এত সুন্দর অর্গানজা এগুলো আপনার খুবই নাইসলি এটা ফুলে সরি ফুলে থাকে না হ্যাঁ সুন্দর করে আপনার এটা ইউজ করতে পারেন হ্যাঁ আমার সাথে যে মানুষটা ছিল চলে গেছে একটু কাজে সেই জন্য এখন আবার আমার একা কাজ করতে হবে ওকে একটু আমার এখানে থেকো হ্যাঁ ওইখানে তো গেছে যাই হোক ওখানে তো অন্যান্য মানুষও আছে নিশ্চয়ই করতে হবে কিছু করার নেই তাহলে এই যে একই ড্রেস দেখাতে আমার কত সময় লেগে গেল না আচ্ছা আমি শো স্টপার ড্রেস রেখে দিছি কিন্তু ঠিক আছে চলে গেলে লস চলে গেলে লস চলে গেলে মিস ওকে এটা হচ্ছে আপু একদম সুন্দর কোরাল পিঙ্ক কালারটা পিওর অরিজিনাল মসলিন অর্গানজার উপরে অল ওভার হ্যান্ডওয়ার্ক করা থ্রি পিস স্টিচ ড্রেস প্যান্ট পিসটা পিওর সিল্কের থাকছে বিন হামিদের স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজ স্মল হচ্ছে 36-38 বডির জন্য মিডিয়াম হচ্ছে 40-41 বডির জন্য লার্জ হচ্ছে 42-44-46 বডি সাইজের জন্য ওকে সো যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন মাত্র 4450 টাকা দুটো নিলে আপনাকে ডেলিভারি চার্জ ফ্রি করে দেওয়া হবে এটাই কি লাস্ট ড্রেস না হ্যাঁ ওটা দেখাইছি একটু দেখাইছি চেক করে আসো ড্রেস কুড়িটা এখন তো খোলা কিনা এক মিনিট শো স্টপার ড্রেস হাতে চলে আসছে হ্যাঁ দেখে আসো না শো স্টপার ড্রেস হাতে চলে আসছে সো এইটা রিভিল করার আগে আই মাস্ট সি হ্যাঁ হ্যাঁ আই মাস্ট সি যে এটা লাস্ট ড্রেস কিনা ওকে সো আমরা এতক্ষণ পাঁচটা ড্রেস দেখে ফেলেছি সবগুলোরই প্রাইস সেম সাইজও সেম এখন আমরা লাস্ট শো স্টপার ড্রেসটা দেখবো এটা ক্যাটালগ বুকের মেইন ড্রেস ছিল ঠিক আছে সো এটা সবার লাস্টে দেখবো আমি জানি না এটা আসলে কতটা সুন্দর বাট আই এম কোয়াইট হোপফুল যে এটা আসলে অনেক সুন্দর হতে হবে লেটস সি দ্য ড্রেস হ্যালো ফালাক চলে 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 আয়েশা জাস্ট পরে চলে যাবি বুঝছিস এত সুন্দর ড্রেস আসছে চলে আসবি এসে পরে নিয়ে চলে যাবি বাস আর খোলার দরকার নাই ঠিক আছে সো দিস ইজ দ্য ওড়না এটা আমরা রেখে দেই এটা পরে দেখবো ঠিক আছে এই হচ্ছে প্যান্ট পিস ওকে বানানো ফুল স্টিচ ঠিক আছে এটা দেখানোর কিছু নাই পিওর সিল্কের প্যান্ট পিস সাইজ ওয়াইজ আপনার প্যান্ট চলে যাবে এখন চলে আসেন মোমেন্ট অফ ট্রুথ হ্যাঁ ব্ল্যাক কালারটা এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ওকে অদ্ভুত সুন্দর ব্ল্যাক কালারটা এই দেখেন মাঝখানে বড় বড় বিটস দিয়ে পুরাটা হ্যান্ডওয়ার্ক করা হ্যাঁ এই দেখেন আল্লাহ এই যে দেখেন বড় বড় বিটস দিয়ে পুরাটা সুন্দর করে হ্যান্ডওয়ার্ক করা জাস্ট প্যাটার্নটা দেখেন একদম রাজকীয় ঠিক আছে এখানে এই যে দেখেন বড় বড় থ্রি ডি ফ্লাওয়ার ইউজ করেছে এই যে সি ঠিক আছে ব্ল্যাকের উপরে পুরাটা একদম সুন্দর পারফেক্ট গোল্ডেন কালার দিয়ে যে দেখেন সুন্দর করে কাজ করা আছে অনেকই সুন্দর মানে মাশাআল্লাহ আপনি তাকিয়ে থাকতে বাধ্য এই দেখেন এখানে আবার একটা ক্রস স্টিচের কাজও আছে সো ডিফারেন্ট ডিফারেন্ট মোটিভ দিয়ে কাজ করা এখানে বড় বড় বিটস ইউজ করা এখানে আপনার পাত্তি ওয়ার্ক করা আছে নিচে দেখেন এটা নিচে খুব সুন্দর এখানে কিন্তু ফ্রিল না এটা আপু এটা একটা অর্গানজার প্যানেল ফুলটা স্টিচ করা এবং এই হচ্ছে আপনার নিচের অংশটা ঠিক আছে খুবই সুন্দর একদম পিটানো কাজ করা ব্ল্যাকটার মধ্যে সবচেয়ে বেশি কাজ অনেস্টলি এইটা পুরাটা পিটানো ওয়ার্ক ঠিক আছে হ্যান্ডওয়ার্ক তো আছে সেটা ছাড়া পুরাটা একদম পিটানো ওয়ার্ক লেন্থ তো আমি বলে দিয়েছি সবগুলোর লেন্থ কিন্তু সেম হ্যাঁ এই যে দেখেন এইটা হচ্ছে আপনার গলাটা এবং আমি একটা জিনিস আপনাদেরকে বলি আপনারা যদি বিন হামিদ সরি সরি যদি সাদাবাহার দেখে থাকেন সাদাবাহারের প্রতিটা দুইটা গলা আসে হ্যাঁ একটা হচ্ছে যেরকম রাউন্ড আর একটা আসে যেরকম পান শেপ এই দুইটাই বাট আপনি আমাদের আজকের বিন হামিদ গুলো দেখেন একটার গলা আসছে হচ্ছে এরকম একটা আমারটার মতো ছয়টার ছয়টা গলা এইটা যেমন মেট্রো গলা ঠিক আছে এই ধরনের গলাগুলো কিন্তু করতে অনেক সময় লাগে সহসায় এটা করতে চায় না কারণ এটা খুব ইজি করা হ্যাঁ বাট মেট্রো টেক্সটাইল
ওকে। সো এই জন্য হচ্ছে এগুলো যেহেতু স্টাইলিং গলা এই কারণে হচ্ছে এগুলো কিন্তু করতে সময় লাগে। সো এইটা ভাবার কোনো কারণ নাই যে আসলে এগুলোর সাথে কোনো ছেড়খানি করা হয়েছে। এটা থাকে না, কিছু কিছু জিনিস বেস্ট বেস্ট ডিলে পাওয়া যায় একদম ওই রকম। দেখেন স্লিভসও একদম ফুল ইনার আছে। এইটা হচ্ছে আপনার নিচের অংশটা, ওড়নাটা দেখে যাওয়ার অনুরোধ রইল কারণ ওড়নাটা অনেক সুন্দর, অ্যাটম বম এটা একদম, কালারও বমের মতো, জিনিসটাও বমের মতো। ওকে সো দিস ইজ ইউর ব্যাগ। ইনারটা হচ্ছে পিওর সিল্কের আছে, সরি মেলাই সিল্কের আছে, খুবই সফট, পরে আরাম পাবেন। এটা হচ্ছে আপু আপনার ব্যাক সাইড এর কাজ আছে, হ্যাঁ ব্যাক সাইডটাও সুন্দর করে কাজ করা এবং এটা কিন্তু ওভারলক করা। ড্রেসটা আমি একটু যেহেতু লাস্টে হাতে পড়েছে দেখিয়ে দিই, প্রতিটা স্টিচ ওভারলক করা, মিস করবেন না, ঠিক আছে। এখন আরেকটা মোমেন্ট অফ ট্রুথ, হ্যাঁ ব্ল্যাক কালারের ওড়নাটা দেখি, একদম ব্রাইডাল ওড়না, ঠিক আছে একদম ব্রাইডাল ওড়না। দেখেন একদম পাকিস্তানি ট্রেডিশনাল যেসব ব্রাইডাল ওড়না থাকে একদম ওরকম। এখানে সুন্দর একটা ট্যাসেল, টার্কিশ ট্যাসেল বলে এটাকে, টার্কিশ ট্যাসেল লেস দেওয়া আছে এই ওড়নাটাতে। দেখেন সুন্দর করে এমব্রয়ডারি আছে, ডিফারেন্ট ডিফারেন্ট শেড অফ মসলিন দেওয়া এবং মাঝখানে পুরাটার মধ্যেই যেরকম কট স্টিচ পাইপিং বা হচ্ছে জয়েন্ট লেস দিয়ে আপনার ফিনিশিং করা, হ্যাঁ এবং জয়েন্ট লেসটা এত সুন্দর করে লাগানো, আপনি ফিনিশিংটা দেখেন পিছন থেকে, ঠিক আছে এই যে জাস্ট ফিনিশিংটা দেখেন অনেক সুন্দর, মানে এটা একদম গর্জিয়াস ড্রেস, ঠিক আছে এটা একদম গর্জিয়াস ড্রেস। আমি ব্যাক সাইডটা করে দেখালাম আপনাদেরকে সো দ্যাট আপনারা এই জয়েন্ট লেসের ফিনিশিংটা দেখতে পারেন, ঠিক আছে। মানে এত সুন্দর ফিনিশিং আসলে আপু পাকিস্তানি ড্রেসেই সম্ভব। এই দেখেন এটা হচ্ছে ওড়না, হ্যাঁ দেখেছি সব দেখেছি, এই যে হ্যাঁ দুই আঁচলে কিন্তু এই যে দেখেন এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা। এটা একদম ঈদ ড্রেস, একদম ঈদ ড্রেস, এবং এটা আমি আপনাদেরকে বলে দিলাম আজকে কয় তারিখ, জানুয়ারির 14 তারিখ আপু। এরপরে স্টিচ কালেকশন যখনই আসবে ওইগুলো একটাও পাঁচের নিচে হবে না, শুধুমাত্র এটাই আপনারা পাঁচের নিচে পাচ্ছেন, একদম লাইফ টাইম ইয়া কি বলে এটারে অপরচুনিটি, ঠিক আছে। এই প্রাইসে আপু ফুল হ্যান্ডওয়ার্কের ড্রেস কোনোভাবেই হয় না, ঠিক আছে। আপনারা নিজেরা নিয়েছেন, নিজেরা খুব ভালো মতো জানেন। ওকে সো এটা হচ্ছে দেখাচ্ছিলাম বিন হামিদের ফুল পাকিস্তানি মসলিন অর্গানজা স্টিচ, থ্রি পিস প্যান্টটা থাকছে পিওর সিল্কের মধ্যে, ড্রেস মসলিন অর্গানজার মধ্যে, ওনাটাও মসলিন অর্গানজার মধ্যে, ড্রেস অল ওভার হ্যান্ডওয়ার্ক করা, ওনাটা তো অল ওভার গর্জিয়াসলি কাজ করা, স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজ আছে, স্মল 36-38 বডির জন্য, মিডিয়াম হচ্ছে 40-41 বডির জন্য, লার্জ হচ্ছে 42-44-46 বডির জন্য, ঠিক আছে ডান। আর একটা কথা সেটা হচ্ছে ইনারটা হচ্ছে পিওর মালাই সিল্কের মধ্যে, লেন্থ সবগুলোর সেম 42। ওকে সো যার ভালো লাগবে আপু স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দেন, ঠিক আছে। সাইজেস কিন্তু লিমিটেড, ঠিক আছে। আচ্ছা সাইজের বিষয়টা আমি একটু বলে দিই, সাইজ কিন্তু লিমিটেড, তাই দেখা যায় যে আপনি হয়তো অর্ডার প্লেস করবেন আপনার হয়তো সাইজ স্মল, দেখা যাবে যে আপনি দেরি করে অর্ডার প্লেস করলে স্মলটা স্টক আউট হয়ে যাবে, মিডিয়াম লার্জ থাকবে তখন, হ্যাঁ বা উল্টাটাও হতে পারে যে আপনার সাইজ মিডিয়াম বা লার্জ শুধু স্মল আছে দিতে পারবো না, হ্যাঁ তখন আপনারও কষ্ট আমারও কষ্ট। তাই যেহেতু স্টিচ ড্রেস সাইজেস লিমিট করা আছে তাই আপনাদেরকে একটু তাড়াতাড়ি মেসেজ করতে হবে। আজকে চলে যাচ্ছি, আবার ইনশাআল্লাহ আগামীকালকে দেখা হয়ে যাবে। টিল দেন আল্লাহ হাফেজ, সবাই সুস্থ সুন্দর থাকেন, ভালো থাকেন, পেজে অ্যাক্টিভ থাকেন, না হলে এরকম বম বম কালেকশন মিস হয়ে যাবে আপু। হ্যাঁ আজকে তাহলে যাই, আল্লাহ হাফেজ।